গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা ফের প্রকাশ্যে আনলো তাদের একটি নতুন মডেল তবে টেসলার এই নতুন গাড়ি তার আধুনিক প্রযুক্তি ও বৈশিষ্ট্যের জন্য নয় খবরে উঠে এলো অন্য কারণে উদ্বোধনী অনুষ্ঠানে সবার সামনে পরীক্ষা দিতে গিয়ে ভেঙেই গেল সেই গাড়ির কাজ জানিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েন টেসলার সিইও ইলন মাস্ক পরে অবশ্য বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে উদ্বোধনী অনুষ্ঠান ছিল টেসলার নতুন এই গাড়িটির এটি টেসলার প্রথম বৈদ্যুতিক পিকআপ ট্রাক নাম রাখা হয়েছে সাইবার ট্রাক এটি জেমস বন্ডের সিনেমা দ্য স্পাই হু লাভড এর গাড়ির আদলে তৈরি করা হয়েছে সিনেমায় সেই গাড়িকে জেমস বন্ড জলের তলা দিয়েও চালিয়ে নিয়ে গিয়েছিলেন সাবমেরিনের মতো তবে ইলন মাস্কের এই গাড়ি রাস্তা দিয়েই চলতে পারে সাইবার ট্রাক উদ্বোধনে ইলন মাস্ক সবার সামনে এই গাড়ির বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছিলেন বলেছিলেন এই গাড়ির কাজ কেমন আঘাত সহ্য করতে পারে সহজে